আসসালামু আলাইকুম, ভয়েস অফ ফারুক ইউটিউব চ্যানেলে আপনাদের আজকে পড়ে শোনাবো প্রোডাক্টিভ মুসলিম এর 11তম পর্ব দোয়া। দোয়া দুভাবে আপনার প্রোডাক্টিভিটি বাড়িয়ে দেয়। এটি আপনার সন্তানে একটি আধ্যাত্মিক বিষয় যোগ করে। আপনি এই জীবনে এবং পরকালে কী অর্জন করতে চান তার প্রতি আপনার ফোকাসকে বাড়িয়ে তোলে। একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। কল্পনা করুন, আপনি চাকরি করতে চান বা বিয়ে করতে চান। এর অনুসন্ধান করা সম্পূর্ণ পার্থিব হতে পারে, যাতে আপনি এগুলো অর্জনের জন্য নিজস্ব উপায় ব্যবহার করেন। এবার কল্পনা করুন, এগুলো আপনি আপনার দোয়ার তালিকায় যুক্ত করেছেন। এবার আপনি যা পার্থিব বলে মনে হয়েছিল হঠাৎ তা একটি আধ্যাত্মিক অনুসন্ধানে পরিণত হবে। বিয়ে করা এবং চাকরির জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, এই দৃঢ় বিশ্বাসের সাথে যে কেবল তিনিই এ ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারে। তখন ফোকাস ও অনুপ্রেরণা আরও বেড়ে যায়। মুসলিম হিসেবে আমাদের দোয়ার সময়গুলোতে আত্মবিশ্বাসী হতে হবে। অবশ্যই তিনি আমাদের দোয়ায় সাড়া দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। তোমরা জেনে রাখো, আল্লাহ তাআলা নিশ্চয়ই অমনোযোগী ও অসারমনের দোয়া কবুল করে না। তিরমিজি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তিনি তোমাদের কল্যাণে সূর্য ও চন্দ্রকে নিয়োজিত করেছেন, যারা অবিরাম একই নিয়মের অনুবর্তী এবং তোমাদের কল্যাণে নিয়োজিত রয়েছেন এবং তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রাত ও দিনকে। আর তিনি তোমাদের দিয়েছেন তোমরা তার নিকট যা কিছু চেয়েছ তা হতে। তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করলে সেটার সংখ্যা নির্ণয় করতে পারবে না। মানুষ অবশ্যই অতিমাত্রায় জালিম ও কৃতজ্ঞ। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 33-34। তিনি প্রতিশ্রুতিও দিয়েছিলেন, তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা অহংকারে আমার ইবাদত বিমুখ তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে। সূরা মুমিন আয়াত নম্বর 60। অন্য এক আয়াতে তিনি বলেন, আর যখন আমার বান্দাগণ আমার সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করে তখন তাদের বলে দিও, নিশ্চয়ই আমি নিকটে। কোনো আহ্বানকারী যখনই আমাকে ডাকে তখনই আমি তার আহ্বানে সাড়া দিয়ে থাকি। সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমাকে বিশ্বাস করে, এতে করে তারা সঠিক পথে চলতে পারবে। সূরা বাকারা আয়াত নম্বর 186। দোয়া সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, মানুষের উচিত এ জীবনে বা আখিরাতে ছোট বড় প্রতিটি জিনিসের প্রয়োজনে আল্লাহর কাছে নিরন্তর প্রার্থনা করা। আমি লজ্জা পাচ্ছি এই ছোট্ট জিনিসের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে খুব বিব্রত করছি, এমনটা বলবেন না। কেবল চেয়ে যান, আপনি চাইলে তিনি আপনার প্রতি খুশি হবেন। নবীজি বলেন, মানুষের উচিত তার সমস্ত প্রয়োজন পূরণে কেবল আল্লাহর কাছে প্রার্থনা করা, এত বেশি যে তার যদি কোনো জুতোর ফিতাটিও নষ্ট হয়ে যায় তবে সে জুতুর ফিতা সরবরাহের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করবে, আর যদি তার লবণের প্রয়োজন হয় তবে সে তার কাছে এটি পাঠানোর জন্য সানুনয় প্রার্থনা করা উচিত। তিরমিজি। আপনি যদি প্রোডাক্টিভ হতে চান, জীবনের সফলতা প্রত্যাশা করেন এবং পরকালে আপনার প্রতিদানকে বহুগুণে পেতে চান, তবে হাত বাড়িয়ে আল্লাহর কাছে সব রকমের বারাকা এবং তৌফিক প্রার্থনা করুন। এমন ব্যাপকার্থক দুয়ার শক্তির নমুনা পাওয়া যায় আনাস ইবনে মালিক থেকে। তিনি বর্ণনা করেন, আমার মা উম্মুল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে গেলেন। তখন তিনি তার উড়নার অর্ধাংশ দিয়ে আমার পায়জামা এবং বাকি অর্ধাংশ দ্বারা আমার চাদর তৈরি করেছিলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, এ আমার বালক পুত্র উনাইস, আমি তাকে আপনার নিকট নিয়ে এসেছি, সে আপনার সেবায় থাকবে, তার জন্য আল্লাহর নিকট দোয়া করুন। তখন তিনি দোয়া করলেন, হে আল্লাহ, তার ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করে দিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শপথ, আমার ধনমাল অনেক আর সে যুগে আমার সন্তান ও সন্তানদের নাতি নাতনির সংখ্যা ছিল 100 মতো। সূরা মুসলিম। আমি দোয়া সম্পর্কে অনেক কিছু লিখতে পারি, তবে দোয়ার গোপনীয়তা এবং এটি কিভাবে আপনার জীবনকে পরিবর্তন করতে পারে সে সম্পর্কে অনেক ভালো ভালো বই আছে, আপনি সেগুলো পড়ে নিতে পারেন। নিচের প্র্যাকটিক্যাল সেকশনে এর রেফারেন্স দিচ্ছি। তাহলে এটুকু বলা যথেষ্ট, দোয়া প্রোডাক্টিভ মুসলিমের নিকটে অন্যতম একটি চাবিকাঠি যা প্রোডাক্টিভ লাইফস্টাইলকে উন্নত করে, তাই এর সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করুন। প্র্যাকটিক্যাল টিপস। দোয়া শিষ্টাচারগুলো জেনে নিন। শায়খ ইয়াসির কাদির রচিত দোয়া বিশ্ববাসীর হাতিয়ার বইটি একটি চমৎকার উৎস। বারাকার জন্য দোয়া করুন, আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে বারাকার জন্য দোয়া করুন এবং অন্যদের জন্য দোয়ার জন্য অনুরোধ করুন যেন আল্লাহ আপনাকে বারাকা দান করেন। এটি সেরা দোয়া যেটি আপনি করতে পারেন। সুন্নত দোয়াগুলোর সাথে লেগে থাকুন। হিসনুল মুসলিম অথবা ভিজিট করুন makedua.com। হিসনুল মুসলিম থেকে দিন রাতের দোয়াগুলো পড়ুন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন কাজকর্মের প্রয়োজনীয় দোয়া শিখুন।
লজ্জা বোধ করবেন না। যখনই আপনার ব্যক্তিগত, পেশাগত এবং সামাজিক জীবনে আপনার কিছু প্রয়োজন হয়, তখনই আল্লাহর কাছে চান এবং তার কাছে চাইতে কখনোই লজ্জা বোধ করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা অত্যধিক লজ্জাশীল ও দাতা। যখন কোনো ব্যক্তি তার দরবারে দুই হাত তুলে প্রার্থনা করে, তখন তিনি তার হাত দুখানা শূন্য ও বঞ্চিত ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। তিরমিজি।